বরগুনায় আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় নিহতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি সহ ছয়জনের ফাঁসির রায় দিয়েছে আদালত। মামলার বাকি চার আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়। কিছুক্ষণ আগে বরগুনা জেলা ও দায়রা জজ মোহাম্মদ আসাদুজ্জামান এই রায় ঘোষণা করেন। এর আগে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন মামলার অন্যতম আসামি নয়ন বন্ড। দর্শক, বরগুনায় রয়েছেন আমাদের জেলা প্রতিনিধি মোস্তফা কাদের, আমরা এখন কথা বলছি তার সাথে। মোস্তফা, রায় নিয়ে আপনার কাছে আরো কি তথ্য আছে? এইমাত্র বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের মাননীয় বিচারক জনাব আসাদুজ্জামান রিফাত শরীফ হত্যা মামলায় ছয় আসামিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন এবং চার আসামিকে খালাস প্রদান করেছেন। এই দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে নিহত রিফাত শরীফের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিও রয়েছেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হচ্ছে রিফাত ফরাজি, রাব্বি আকন, সিফাত, টিকটক হৃদয়, হাসান এবং আয়েশা সিদ্দিকা মিন্নি। খালাসপ্রাপ্ত আসামিরা হচ্ছে পলাতক আসামি মুসা, রাব্বি, সাগর ও সাইমন। এই রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেছেন এবং আসামি পক্ষের যাদের দণ্ড হয়েছে তারা অসন্তোষ প্রকাশ করে তারা উচ্চ আদালতে যাওয়ার জন্য কথা বলেছেন এবং যারা খালাস পেয়েছেন তারা শুকরিয়া আদায় করেছেন। এই রায়কে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে এখন বিপুল পরিমাণ লোকের সমাগম হয়েছে এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই ছিল সর্বশেষ অবস্থা। মোস্তফা, আপনাকে ধন্যবাদ।